হ্যালো এভরিওয়ান, আজ কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় থাকা এরকম দা, বটি, ছুরি এগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করার পর কেমন একটা জং ধরে যায়। তো আজকে একটা সহজ টিপস দেখাবো যার দ্বারা ঘরোয়াভাবে কিন্তু এই জংগুলো দূর করা যাবে। তো এখানে আমি একটা সিরিজ পেপার নিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে হালকাভাবে এভাবে ঘষে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে জংগুলো উঠে চলে আসছে। তো এভাবে ঘরোয়া উপায়ে কিন্তু দা, বটি, ছুরি জংগুলো দূর করা যায়, আর দা বটি অনেক সুন্দরভাবে ধারালো হয়ে যায়। তো ঘরোয়া এই টিপসটি খুব সহজ একটি টিপস, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি সবার অনেক কাজে লাগবে, আর যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য অনেক অনেক কাজে দিবে। তো একটু ট্রিক্স ফলো করে যদি কাজ করে নেওয়া হয় তখন কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। যারা কর্মজীবী মহিলা রয়েছেন তাদের জন্য অনেক কাজে আসবে। তো অবশ্যই একবার ফলো করে দেখবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কতটা সুন্দরভাবে জংগুলো উঠে চলে আসছে দেখতেই পাচ্ছেন। এই ইজি ওয়ে একবার হলো ট্রাই করে দেখবেন। তো আমি একটু এই যে কাজ থেকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এই যে আমি একটু ক্লিন করে নিলাম। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে, তা হচ্ছে এরকম কাচের গ্লাস, গ্লাসে যদি গরম দুধ বা পানি নেওয়া হয় তখন কিন্তু গ্লাসটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো একটা সহজ টিপস দেখাবো, এই অনুসারে যদি গ্লাসে গরম পানি বা চা এরপর গরম দুধ নেওয়া হয় তখন কিন্তু দেখতে পাবেন গ্লাসটা আর ভাঙবে না। তো এখানে গ্লাসের মধ্যে আমি একটা স্টিলের চামচ দিয়ে দিলাম, আর এখন পানি নিয়ে নিচ্ছি, তখন কিন্তু আর গ্লাসটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো এই টিপসটা ফলো করে দেখতে পারেন, খুবই কার্যকরী একটা টিপস। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, তা হচ্ছে পেঁয়াজ কাটার সময় আমাদের সবারই কিন্তু চোখ অনেক জ্বালা করে, আর পেঁয়াজের খোসা চালাতেও কিন্তু অনেক সময় লেগে যায়। আজকে একটা টিপস দেখাবো, তো এই টিপসটা ফলো করে যদি এই কাজটা করা হয় তাহলে অনেক সহজভাবে কম সময়ে কিন্তু পেঁয়াজ কেটে নেওয়া যাবে, পেঁয়াজের খোসাও ছড়িয়ে নেওয়া যাবে এবং চোখ একটুও জ্বালা করবে না। তো এইভাবে দুই পাশে আমি কেটে নিচ্ছি, আর যারা নতুন গৃহিণী আছেন টিপসটা কিন্তু তাদের জন্য অনেক অনেক কাজে লাগবে। আসলে যে কাজটা করতে আসলে ঘন্টার পর ঘন্টা সময় লেগেছে, তা যদি একটু ট্রিক্স ফলো করে নেওয়া হয় দেখতে পাবেন কতটা সহজভাবে, কতটা ইজিভাবে করে নেওয়া যায়। তো এখানে দুই পাশে বোটাগুলো আমি কেটে এভাবে পানিতে দিয়ে দিচ্ছি, মাঝখান দিয়ে দুই টুকরো করে। তো এখন আমি 5 থেকে প্রায় 6 মিনিটের মতো এভাবে ভিজিয়ে রাখবো, তখন কিন্তু খোসাগুলো খুব সহজভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। আর যখন পেঁয়াজ কুচি করে নেওয়া হবে তখন কিন্তু চোখ একটু জ্বালা করবে না। তো এই প্রসেসে ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ একটা টিপস বললাম। তো এই এরকমভাবে আমি করে থাকি, তা আপনাদের সাথেও শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আর চোখ কিন্তু একটুও জ্বালা করছে না। এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ একটি টিপস। এখনও যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে নিত্যদিন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এখন আমি এই যে এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি, এখন কিন্তু চোখ একটুও জ্বালা করছে না। এভাবে ছুরি দিয়েও করে নিতে পারেন, বা বাসায় থাকা সবজি কাটার যে পিলার রয়েছে সেটা দিয়েও এভাবে খুব সুন্দর করে স্লাইস করে নেওয়া যায় পাতলা পাতলাভাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে, তা হচ্ছে পেঁয়াজ কাটার পর হাতের মধ্যে কিন্তু খুবই বাজে একটা স্মেল হয়ে যায়, স্মেলটা খুব সহজভাবে দূর করে নেওয়া যায়। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ নিয়ে নিয়েছি, লবণ নিয়ে এভাবে হাতের মধ্যে কিছুক্ষণ ঘষতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবে হাতের মধ্যে ঘষে নিতে হবে। ঘষে এরপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে হাতটা ক্লিন করে নিতে হবে, তখন দেখতে পাবেন হাতের মধ্যে আর কোনো ধরনের পেঁয়াজের বাজে গন্ধ থাকবে না। এখন চলে আসলাম আরেকটি টিপসে, তা হচ্ছে এখানে আমি একটা বাটিতে নর্মাল ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। তো আমাদের সবারই রান্নাঘরে কিন্তু অনেক ধরনের পোকা মাকড় বা পিঁপড়ের উপদ্রব থাকে, তা কিন্তু খুব সহজভাবে দূর করা যায় একটি ঘরোয়া উপায়ে। তো এখানে আমি এক বাটি পানি নিয়ে নিয়েছি, তার সাথে আমি এখন একটা উপাদান অ্যাড করে নিব। এই প্রসেসে যদি করে থাকে রান্নাঘরটা অনেক ক্লিন থাকবে, ঝকঝকে থাকবে, কোনো ধরনের পোকামাকড়ের উপদ্রব হবে না।
তো এখন আমি সামান্য পরিমাণে এর সাথে কেরোসিন তেল অ্যাড করে দিচ্ছি। তো কেরোসিন তেলটা পানির সাথে মিশিয়ে যদি রান্নাঘরটা খুব সুন্দরভাবে মুছে নেওয়া হয় তখন দেখতে পাবেন রান্নাঘরে কোনো ধরনের পিঁপড়া পোকামাকড় আর হবে না। আশা করছি প্রত্যেকটি টিপস অনেক ভালো লেগেছে।